কিভাবে এফজি ফ্রেন্ডসগুলো অ্যাকাউন্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো সেট করে বা পরিবর্তন করে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ফ্রেন্ডসগুলো অ্যাকাউন্টের প্রোফাইল ফটো বা কভার ফটো সেট করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। এফজি ফ্রেন্ডস গোল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বা কভার ফটো সেট করার জন্য বা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের স্মার্টফোন থেকে এফজি অ্যাপটি ওপেন করবেন অথবা ক্রোম ব্রাউজার থেকে www.friendsgoal.com এই সাইটটা ওপেন করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এরপর এরকম পপআপ আসলে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রোফাইল মেনু যে আইকনটা রয়েছে এই প্রোফাইল মেনু আইকনে আপনারা ক্লিক করবেন। প্রোফাইল মেনু আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। তো এরপর এখান থেকে আপনারা ডিজাইন যে লেখাটি রয়েছে এই ডিজাইন এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। তো ডিজাইন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের মধ্যে অ্যাভাইটার অ্যান্ড কভার একটি লেখা চলে আসবে, যেমনটা আমার স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচে যে অ্যাভাটার অ্যান্ড কভার যে লেখাটি রয়েছে এই লেখাটির উপর আপনারা ক্লিক করবেন। তো অ্যাভাটার অ্যান্ড কভার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা মূলত কভার ফটো এবং প্রোফাইল ফটো সেট করতে পারবেন। তো প্রোফাইল ফটো সেট করার জন্য প্রোফাইলে যে আইকনটা রয়েছে এই আইকনটার উপর আপনারা একটি ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্যালারিটা ওপেন হবে এবং গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবেন। তো প্রোফাইল পিকচারটা সিলেক্ট করার পর এখানে কর্নারে যে ডান লেখা আছে এখানে ক্লিক করবেন। তো ডান লেখায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা কভার পিকচারটা সেট করার জন্য কভারে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে কভার পিকচারটা সিলেক্ট করে ডান লেখে ক্লিক করবেন। তো ডান লেখে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কভার পিকচারটাও কিন্তু সেট হয়ে যাবে। তো সেম এরকম ভাবেই কিন্তু আপনারা চাইলে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার পরিবর্তন করতে পারবেন। তো এরপর আপনারা নিচে যে সেভ লেখা রয়েছে তো এই সেভ লেখায় ক্লিক করবেন। তো সেভ লেখায় ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটিংস সাকসেসফুল এরকম একটি লেখা আসবে আর আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার সেট হয়ে যাবে। তো সেট হওয়ার পর আপনারা হোম আইকনে ক্লিক করবেন। হোম আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনারা আবারও প্রোফাইল মেনু আইকনে ক্লিক করবেন। প্রোফাইল মেনু আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের যে নামটা রয়েছে সেই নামের উপর ক্লিক করবেন। প্রোফাইলের নামের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম ভাবে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনারা দেখতে পারবেন। তো খুব সহজেই কিন্তু এরকম ভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডস গোল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং কভার ফটো পরিবর্তন করতে পারবেন এবং সেট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর ফ্রেন্ডস গোল সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরো আপডেট তথ্যগুলো জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।